Dear students, welcome you to my online class, that is BM Sir online classes. প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আবার একটি নতুন স্পোকেন ইংলিশের পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা সকলেই জানো যে আমি WH questions বা WH শব্দ দিয়ে কিভাবে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয় সেই বিষয়গুলো শেখাচ্ছিলাম। এই পর্বে আমরা হাউ দিয়ে শিখিয়েছি, হোয়াট দিয়ে শিখিয়েছি, হু দিয়ে শিখিয়েছি, আজকে আমরা হোয়াই দিয়ে শিখব। কিভাবে হোয়াই দিয়ে প্রশ্ন বাক্য গঠন করতে হয় সেটা আজকে আমরা শেখাব। দেখো, প্রথমেই বলি যে যদি কোনো বাক্যে দেখো কেন, কি জন্য, কি কারণে ইত্যাদি আছে এবং এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করতে বলা হচ্ছে, তাহলেই জানবে সেখানে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। আমি আবার বলি, যদি কোনো বাংলা বাক্যে দেখো কেন, কি জন্য, কি কারণে ইত্যাদি শব্দ দিয়ে প্রশ্ন করতে বলা হচ্ছে, সেখানে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন মনে করো, কেন তুমি কলকাতা যাবে, এখানে কেন আছে, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন হবে। কি জন্য তুমি এই কাজটা করছো, দেখো কি জন্য আছে, এখানেও সেই হোয়াই দিয়ে হবে। কি কারণে সে কলকাতা গিয়েছিল, দেখো কি কারণে আছে, তাহলে এখানেও হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তার মানে আমি তোমাদের যেটা বলতে চাইছি, চেনার নিয়ম, বাংলা বাক্যে যদি দেখো কেন, কি জন্য, কি কারণে ইত্যাদি শব্দগুলো আছে এবং প্রশ্নবাচক প্রশ্ন করতে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। এবং হোয়াই দিয়ে প্রশ্ন করার নিয়ম হলো সেই একই, যে প্রথমে WH মানে হোয়াই শব্দটাকে ব্যবহার করবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী যে সাহায্যকারী ক্রিয়া হবে সেটাকে ব্যবহার করবে, তারপর তারপর ওই বাক্যের কর্তাকে ব্যবহার করবে মানে সাবজেক্টকে, তারপর ওই বাক্যের ক্রিয়া টেন্স অনুযায়ী ক্রিয়া রূপকে ব্যবহার করবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো, আমি যদি বলি যে সে কেন এই কাজটা করছে, সে কেন এই কাজটা করছে, দেখো এমনি সে এই কাজটা করছে, ইংরেজি কি হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো, করছে, খাচ্ছে, যাচ্ছে, এরকম প্রথম হলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে সে এই কাজটা করছে, হি ইজ ডুইং দিস ওয়ার্ক। এবার এটাকে সাধারণ প্রশ্নবাচক বাক্য করো, সাহায্যকারী ক্রিয়াটাকে আগে নিয়ে যেতে হয়, তাহলে ইজ হি ডুইং দিস ওয়ার্ক। এবার যদি বলি কেন, তাহলে হোয়াইটাকে ওই সাহায্যকারী ক্রিয়ার আগে বসাও, তাহলে হোয়াই ইজ হি ডুইং দিস ওয়ার্ক। আবার বলি, ভালো করে শোনো, যদি দেখো কোনো বাক্যে কেন, কি জন্য, কি কারণে ইত্যাদি জাতীয় শব্দ আছে এবং প্রশ্নবাচক বাক্য গঠন করতে বলা হচ্ছে, তাহলে তোমরা প্রথমেই সেক্ষেত্রে WH শব্দটাকে বসাবে মানে হোয়াই শব্দটাকে বসাবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসাবে, তারপর ওই বাক্যের সাবজেক্টকে বসাবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী মূল ক্রিয়া রূপকে বসাবে, তারপর অন্যান্য কর্ম। দেখো, যেমন মনে করো, কেন তুমি আজ এই কাজটা করেছ, যদি এটা এরকম বলি, কেন তুমি আজ এই কাজটা করেছ, দেখো এখানে কেন আছে, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। আগে সাধারণ প্রশ্নবোধক বাক্য কাটো, তুমি এই কাজটা করেছো, ইংরেজিটা কি হয়, ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, তুমি এই কাজটি করেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু করেছো, খেয়েছো, গিয়েছো, এরকম থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা গঠন করলে ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক। এবার সাধারণ প্রশ্ন করতে গেলে ওই হ্যাভটাকে মানে সাহায্যকারী ক্রিয়াটাকে কর্তার আগে নিয়ে যেতে হবে, হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক। আবার যদি কেন মানে হোয়াই শব্দটাকে দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে হোয়াইটাকে তারও আগে বসাতে হবে, তাহলে হোয়াই হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, কেন তুমি এই কাজটা করেছ। তার মানে সোজা কথায় আমি এটা বলতে চাইছি যে যদি দেখো বাংলা বাক্যে কেন, কি জন্য, কি কারণে ইত্যাদি আছে এবং প্রশ্নবোধক বাক্য গঠন করতে বলা হচ্ছে, তাহলে প্রথমেই তুমি WH হোয়াই শব্দটাকে লিখবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়াকে লিখবে, তারপর ওই বাক্যের কর্তাকে লিখবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী মূল ক্রিয়ার রূপ লিখবে, তারপর অন্যান্য কর্ম। দেখো, আমি এটাই এখানে বলেছি যে যদি কোনো বাক্যে কেন, কি জন্য, কি কারণে প্রভৃতির মতো শব্দ দিয়ে প্রশ্ন করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে হোয়াই বসাতে হবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে,
তারপর ওই বাক্যে টেন্স অনুযায়ী মূল ক্রিয়ার রূপ বসাতে হবে, তারপর অন্যান্য কর্ম। গঠন প্রথমে ডাব্লিউএইচ ওয়াই, তারপর ওই বাক্যে সাহায্যকারী ক্রিয়া অবশ্যই টেন্স অনুযায়ী, তারপর সাবজেক্ট ওই বাক্যে, তারপর মূল ক্রিয়ার টেন্স অনুযায়ী রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো কেন তুমি কলকাতা যাচ্ছ, দেখো কেন আছে, তাই তো? তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। এমনি এটা হয় তুমি কলকাতা যাচ্ছ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর গোয়িং টু কলকাতা। এবার ওটাকেই যদি প্রশ্নবোধক, সাধারণ প্রশ্নবোধক বাক্য করো, তাহলে সাহায্যকারী ক্রিয়াটা আসবে আর ইউ গোয়িং টু কলকাতা। আর যদি কেন তার আগে যোগ করো, তার মানে হোয়াই, তার মানে হোয়াই আর ইউ গোয়িং টু কলকাতা। অর্থাৎ হোয়াই শব্দ দিয়ে যদি প্রশ্নবোধক বাক্য গঠন করতে চাও, তাহলে প্রথমেই হোয়াই বসাবে, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া, তারপর ওই বাক্যের সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী মূল ক্রিয়া রূপ, তারপর অন্যান্য কর্ম। ক্লিয়ার? দেখো আজকে আমরা তাহলে হোয়াই দিয়ে দেখছি কেন, কি জন্য, কি কারণে, এসব আমরা কয়েকটা বাক্য গঠন করি। দেখো কিভাবে আমরা বাক্যগুলো গঠন করছি। লেট মি ডু দিস থিংস। দেখো যদি আমরা এরকম বলি, যদি আমরা এরকম বলি যে ধরো এরকম বললো, কেন সে গতকাল স্কুলে গিয়েছিল, ধরো এটা তোমাকে করতে দিল, দেখো কেন আছে, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, আমরা বুঝতে পারছি। আচ্ছা গতকাল সে গতকাল স্কুলে গিয়েছিল, কেন সে গতকাল স্কুলে গিয়েছিল, দেখো গিয়েছিল, তার মানে এটা সিম্পল পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিট, কতটা বোঝার চেষ্টা করো। এমনি যদি হয় যে সে গতকাল স্কুলে গিয়েছিল, তাহলে তুমি সেখানে লিখতে পারো হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা হয় সে গতকাল স্কুলে গিয়েছিল। এবার যদি এটাকেই প্রশ্নবোধক বাক্য করো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, এখানে কিন্তু সাহায্যকারী ক্রিয়া নিতে হবে ডিড, ডিড, তাহলে প্রথমেই ডিড বসাতে হবে, ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা এইবার যদি এটাকে হোয়াই দিয়ে করো, তাহলে দেখো কি হবে, হোয়াইট এর আগে বসে যাবে, তাহলে তখন হবে হোয়াই ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। আমি এখানে একটা কথা বলি, দেখো যেহেতু এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, সেই জন্য সাহায্যকারী ক্রিয়া ডিড লাগবে। দেখো প্রথমে আমি হোয়াই বসিয়েছি, তারপর ডিড বসিয়েছি, তারপরে সাবজেক্ট হিকে বসালাম, তারপরে কিন্তু মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ হবে এখানে। তোমরা জানো যে যখন পাস্ট ইনফিনিট টেন্স হয়, তখন এমনি যদি সাধারণ বাক্য হয়, তাহলে মূল ক্রিয়ার পাস্ট রূপ ব্যবহার করা হয়। কিন্তু যখনই তুমি প্রশ্নবোধক বাক্য গঠন করতে যাবে এবং ডিড ভার্বের সাহায্য নেবে, তখন কিন্তু আর মূল ক্রিয়ার পাস্ট রূপ করা যাবে না, মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ করতে হবে। তাই আমি লিখেছি হোয়াই ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে, কেন সে গতকাল স্কুলে গিয়েছিল। আরো একটা দেখো, যদি আমরা এরকম বলি কি জন্য সে সকালে ভাত খাচ্ছে, দেখো কি জন্য, কি জন্য মানে আমরা এখানে হোয়াই দিয়ে ব্যবহার করবো। আমরা তো জানি কেন, কি জন্য, কি কারণে থাকলেই হোয়াই ব্যবহার করতে হবে, তাহলে এটাও হোয়াই দিয়ে প্রশ্ন। আচ্ছা আমি ধরো সে সকালে ভাত খাচ্ছে, এটুকু ইংরেজি আমরা করি, খাচ্ছে যাচ্ছে নাচছে এরকম থাকলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ইজ, জানি আমরা অ্যামিজার লাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন করতে, হি ইজ ইটিং রাইস ইন দ্য মর্নিং, সে সকালে ভাত খাচ্ছে, লক্ষ্য করো। আচ্ছা এটাকেই যদি তুমি সাধারণ প্রশ্নবোধক বাক্য গঠন করো, তাহলে হবে ইজ হি, আমরা জানি প্রশ্নবোধক বাক্য গঠন করতে গেলে সাহায্যকারী ক্রিয়াটাকে কর্তার আগে নিয়ে যেতে হয়, তাহলে ইজ হি ইটিং রাইস ইন দ্য মর্নিং। আচ্ছা দেখো এবার এটাকেই যদি তুমি কি জন্য, কি জন্যের জন্য তো হোয়াই ব্যবহার করতে হবে, তাহলে হোয়াইটা সবার আগে বসবে, তাহলে সেটা হয়ে যাবে
Why is he eating rice in the morning? দেখো তাহলে সে সকালে কেন ভাত খাচ্ছে, তাহলে why is he eating rice in the morning? তাহলে দেখো আজকে আমরা দেখলাম যে বাক্যের মধ্যে যদি কেন, কি জন্য, কি কারণে ইত্যাদি দিয়ে বাক্য গঠন করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে তুমি প্রথমেই হোয়াই বসাবে, তারপর সাহায্যকারী ক্রিয়া ওই বাক্যের টেন্স অনুযায়ী, তারপর কর্তা, তারপর ওই বাক্যের মূল ক্রিয়া টেন্স অনুযায়ী বসাতে হবে, তারপর অন্যান্য কর্ম। ক্লিয়ার? তাহলে আজকে আমরা হোয়াই দিয়ে বাক্য গঠন শিখলাম, প্রশ্নবোধক বাক্য। আরেকবার বলে নিই, এই বাক্য গঠন করতে গেলে তোমাকে প্রথমেই তাহলে তোমাকে প্রথমেই বসাতে হবে সাহায্যকারী ক্রিয়া হিসাবে হোয়াই, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী সাহায্য প্রথমেই তোমাকে বসাতে হবে সরি প্রথমেই তোমাকে বসাতে হবে হোয়াই, তারপর ওই বাক্যের সাহায্যকারী ক্রিয়া টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া যে টেন্সে থাকবে, তারপর ওই বাক্যের কর্তা, তারপর টেন্স অনুযায়ী ওই বাক্যের মূল ক্রিয়ারূপ, তারপর অন্যান্য কর্ম। অর্থাৎ কেন, কি জন্য, কি কারণে যদি বাংলা বাক্যে থাকে এবং প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়, তাহলে তোমরা প্রথমেই হোয়াই বসাবে, তারপর ওই বাক্যের সাহায্যকারী ক্রিয়া টেন্স অনুযায়ী অবশ্যই, তারপর ওই বাক্যের কর্তা, তারপর ওই বাক্যের মূল ক্রিয়া টেন্স অনুযায়ী রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি যে কেন সে এই কাজটা করছিল, লক্ষ্য করো কেন সে এই কাজটা করছিল, করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এগুলো তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সে এই কাজটা করছিল এমনিতে হয় হি ওয়াজ ডুইং দিস ওয়ার্ক। তাকে যদি সাধারণ এমনি প্রশ্ন করো তাহলে ওয়াজ হি ডুইং দিস ওয়ার্ক, আর কি জন্য সে এই কাজটা করছিল তাহলে ওয়াইটা আরও আগে চলে যাবে, ওয়াই ওয়াজ হি ডুইং দিস ওয়ার্ক, কেন সে এই কাজটা করছিল। সুতরাং আজকে আমরা হোয়াই দিয়ে বাক্য গঠন শিখলাম, প্রশ্নবোধক বাক্য গঠন, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং বাড়িতে এইগুলোকে প্র্যাকটিস করো। আমি বারবার তোমাদের বলেছি প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এগুলো সরগর হবে। আর আবার সেই এক কথা বলি, তোমরা যদি ভালো লাগে তাহলে এই ক্লাস জয়েন করো এবং এই ক্লাস শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমরা এটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে।